सकाल थेके देखुन बाताश बइछे बेश एकटा ठंडा ठंडा आबहावा आर साथे खुदबुड़ी आर गुड़ खेते किन्तु भालोई लागबे। खुदबुड़ी किन्तु सबथेके शीतकाले खेते बेशी मजा। আমি এখানে হাফ কেজির মতো খুদ নিয়েছি, তো প্রথমে খুদগুলো ভালো করে ধুয়ে নেব। বড়ি অথবা খুদের সাংড়া বানানোর জন্য আপনাদের কিন্তু সিদ্ধ চাউল হলে হবে না, অবশ্যই আতপ চাউলের যে খুদ সেটা লাগবে। খুদগুলো খুব ভালো করে কষলে ধুয়ে নিতে হবে। দেখুন খুদগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। খুদের সাথে হাফ চামচের মতো লবণ মিশিয়ে নেব। সামান্য একটু লবণ মিশিয়ে নিলে খুদগুড়ি খেতে খুব ভালো লাগে। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেব। কড়াইটা ঘুরিয়ে কড়াইর চারপাশে তেলটা লাগিয়ে দেব। चाउल झाड़ार पर एक भांगा जो अंशा बेर है से खुद दिए खुदर चांगड़ा तैरी करब। यह घूरिए घूरिए खुद पतला कड़ार ऊपर दीते हैं। ये बाटीटा एक बाटिर एक कम जल नहीं हाथ दिए छिटिए छिटिए खुदर ऊपर दिए देव। हमें आज के अपन दूरकम भाव खुदबुड़ी तैरी कर देखो। तो प्रथम बार खुदबुड़ी तैरी कर हाथ दिए जल छिटिए छिटिए देव। साफा दिए देव খুদের ভিতর বাটিতে করে যে জলটা দিয়েছি এই জলে খুদটা সিদ্ধ হয়ে যাবে। এই সময় চুলায় কিন্তু খুব বেশি চাল দেওয়া যাবে না, অল্প জলে খুদবুড়ি তৈরি করতে হবে। পাঁচ মিনিট পর পর কড়াইটা এভাবে একটু পাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেব। জল শুকিয়ে গেছে কিন্তু খুদটা এখনো সিদ্ধ হয়নি, তাই আর একটু জল দিয়ে দেব। এভাবে বারবার কড়াইয়ের পাশ ঘুরিয়ে দেব। এই যে দেখুন খুদগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার অপেক্ষা করতে হবে, একটা আঠা আঠা ভাব চলে আসবে আর তলাটা একটু পোড়া পোড়া হবে। এবার উপর থেকে এই যে ঝুরো ঝুরো যে খুদগুলো এগুলো তুলে নেব। উপর থেকে খুদের যে ঝুরো ভাত এটা তুলে নিয়েছি, আবার সাফা দিয়ে দেব। এই যে চারপাশ থেকে দেখুন কি সুন্দর উঠে আসছে। এবার আমি এটা উল্টে দেব। আবার একটু সাফা দিয়ে দেব যাতে ওই পাশটাও খুব ভালোভাবে হয়।
খুদের এই যে ঝুরো ভাতটা ছিল এটা আপনারা গুড় দিয়ে খেতে পারেন। এই খুদবুড়ি অনেক পুরানো দিনের একটা রেসিপি, এখন আর কেউ বাড়িতে তেমন তৈরি করে না। আমার ঠাকুমা প্রায় শীতকালে আমাদেরকে খুদবুড়ি করে খাওয়াতো। শীতকালে সকালে খেজুরের রসে এই খুদবুড়ি ডুবিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। একটা তো রেডি, আর একটা আমি অন্যভাবে করে দেখাবো। বাকি খুদগুলো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো এক বাটি জল। এবারে জলটা আমি হাত দিয়ে ছিটা না দিয়ে একবারে দিয়ে দেব। এবার সাফা দিয়ে দেব। আর এই যে খুদবুড়ি খাওয়ার জন্য গুড় নিয়েছি, খুদবুড়ি গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে আমার। আর একটা হতে হতে ক্যামেরাম্যানের এটা খাওয়া অর্ধেকটা শেষ, একটু পাশ ফিরিয়ে দেব। যে এক বাটি জল দিয়েছিলাম দেখুন জলটা টেনে গেছে, এবার আমি খুদগুলো এভাবে একটু সরিয়ে সরিয়ে পাতলা করে দেব। খুদটা খেলে একটু পাতলা করে দিয়েছি, এবার জলের ছিটা দেব। মোট কথা খুদটা ভাতের মতো সিদ্ধ না হওয়া পর্যন্ত অল্প অল্প করে জলের ছিটা দিতে হবে। পাশ ফিরিয়ে দেব। এটাও রেডি, এবার নামিয়ে নেব। খুদের এই যে ঝুরো ভাত ছিল এটা দিয়েও আর একটা খুদবুড়ি বানিয়ে নেব। জল দিয়ে দেব, এটার ক্ষেত্রে একটু অল্প পরিমাণে জল দেবো যেহেতু খুদটা আগে থেকে সিদ্ধ হয়ে গেছে। খুদবুড়ি আর খেজুরের গুড় খেতে যে এত ভালো, এত মজা, কি আর বলবো। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আপনারা চাইলে এই খুদের সাথে প্রথমে আমি যখন লবণ মিশিয়েছিলাম ওই সময় নারকেল কুড়ানোও মিশিয়ে নিতে পারেন। নারকেল কুড়ানো দিলে খেতেও খুব ভালো লাগে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।